টানা হিট অ্যালার্টের মধ্যেই খুললো স্কুল কলেজ গরমে অসুস্থ কেউ কেউ মৌলভী বাজারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি লাওয়া ছড়ায় গাছ উপড়ে পড়ল রেল লাইনের ওপর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকেছে পানি অন্য প্রসঙ্গ দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই খুললো শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের মাথার উপর ফ্যান চললেও মিলছে না স্বস্তি কোনো কোনো স্কুলে অসুস্থ হয়েছে কয়েকজন শিক্ষকরা বলছেন লোডশেডিং এ বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সহ গরমে ক্লাস করাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে ক্লাসের শিক্ষার্থীরা কেউ হাত পাখা কেউ ছোট চার্জার ফ্যান কেউ বা বই খাতা দিয়ে বাতাস করে স্বস্তির চেষ্টা করছেন আবার কেউ কেউ ক্লাসের ফাঁকে একটু সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন পানি পান করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম খুলনার বিভিন্ন স্কুলে সকাল সাতটা থেকে শুরু হয় ক্লাস অসহনীয় গরমের মধ্যেই শিক্ষার্থীরা ক্লাস করেন শ্রেণীকক্ষে এমনিতেও অনেক গরম মাঠেও আসা যাচ্ছে না ক্লাস ভালোই হলো কিন্তু মানে একটু গরম একটু বেশির জন্য একটু মানে কষ্ট হয়েছে এর ভিতর অনলাইনে ক্লাস হতো তাহলে এটা অনেক ভালো হতো তীব্র খরতাপে ক্লাস হওয়ায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক ডবল শিফটের স্কুলগুলোতে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস নিয়ে সংখ্যাটা বেশি পাঁচ ঘন্টার পরিবর্তে স্কুলের সময় কমিয়ে আনা কিংবা আরো কিছু দিন ছুটির সময় বাড়ানোর আহ্বান তাদের তিন ঘন্টা যদি স্কুল হয় ওটা সহ্য করতে পারবে পাঁচ ঘন্টা এটা ওদের জন্য একটু টাফ হয়ে যায় এই বন্ধরা মনে করেন আর এক সপ্তাহ দিলেই একটু কম হতো নাকি তীব্র চাপ তো প্রচণ্ড গরম বাচ্চারা সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি বেশি অবস্থা সেক্ষেত্রে একটু আবহাওয়া শিথিল হলে স্কুলটা খুলুক দেন সেটা বেটার বোধ বাচ্চাদের জন্য যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প বিদ্যুৎ প্রয়োজনীয় পানির সরবরাহ সহ গরমে শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে এখন আমাদের হিট ওয়েভের ভিতর দিয়ে যাচ্ছে এটা আমরা মোকাবেলা করব এবং ছাত্রীদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিচ্ছি ক্লাসে ক্লাসে যদি গরমে তাদের অনেক অসুবিধা হয় আপাতত তাদের কেসটা না পড়লেও চলবে তারা স্যান্ডেল পরেও স্কুলে আসতে পারবে থ্রি ফোর ফাইভ আর স্কাফ না পড়লেও চলবে তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো স্কুলে হয়নি অ্যাসেম্বলি আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা দিনের সংখ্যার হিসেবে স্মরণকালের সবথেকে দীর্ঘ তাপপ্রবাহে ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি এ অবস্থায় মুক্তির একমাত্র ভরসা বৃষ্টি তো দূরের কথা দেখা নেই একখণ্ড মেঘেরও আবহাওয়া অফিস বলছে আরও অন্তত দুই দিন অনুভূত হবে প্রচণ্ড গরম এদিকে হিটস্ট্রোকে মারা গেছেন পাঁচজন দিনগুলা যে কেমন পার হচ্ছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা বাঁচার কোনো উপায় নাই প্রায় শেয়ারে খুব কষ্ট হচ্ছে আমাদের আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি এবং প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ দিচ্ছে এদিকে চলমান দাবদাহে কিছুটা সুরক্ষা পেতে রাজধানীর গুলশানে রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্যান্ট কষ্ট হবে ছাতা ভাইসিস স্যালানপাইসি দুই তিন তারিখ থেকে বৃষ্টিপাতের একটা প্রবণতা দেখা যাচ্ছে যখনই বৃষ্টিপাতের প্রবণতা বৃষ্টি হতো তখনও সেক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসছে তাপের সঙ্গে লড়াইয়ে না নেমে আরও কিছুদিন সবাইকে নিরাপদে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের একটা গাছ আর একটু ছায়া যে কতটা মূল্যবান তাই চলমান খরতাপে হারে হারে টের পাচ্ছে মানুষ কিন্তু প্রকৃতির এই প্রতিশোধ থেকে শিক্ষা তো আমরা নাকি বৃষ্টি নামলেই সব কিছু ভুলে গিয়ে আবারও শুরু হবে প্রকৃতি উজার রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা বাজারে আবারও স্বস্তির বৃষ্টি হয়েছে একই সঙ্গে বেশ কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঝরে ঝড়ে ভেঙে পড়া গাছ রেললাইন থেকে সরিয়ে ফেলায় বন্ধ থাকায় তিন ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে বিকাল চারটার দিকে ঝোড়ো হওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি চলে টানা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ঝোড়ো হওয়ার সঙ্গে বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে এতে লাওয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঝড়ে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে এতে বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রেললাইন থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেললে স্বাভাবিক হয় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকে পড়েছে পানি সকালে পানির তোরে নজরখালী ফসল রক্ষা বাঁধ ভেঙে যায় এ সময় হুহু করে পানি ঢেকে এতে অল্প সময়ের মধ্যেই হাওড়ের নিচু জমিগুলো ডুবে যায় উপজেলা কৃষি অফিস জানায় জমির ফসল আগেভাগেই কেটে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এরই মধ্যে হাওড়ের আশি ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে উঁচু জমির ধানগুলোও কাটা শেষ হয়ে যাবে বলে জানায় কৃষি অফিস পটুয়াখালীতে ভেসে আসা নৌযুদ্ধে ব্যবহৃত টর্পেডো সদৃশ্য বস্তু উদ্ধারে অভিযান চলছে দুপুরে রাঙামালির রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডোটি ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীয়রা জোয়ারের পানিতে ভাসিয়ে মৌডুবির কাঁচাখালি ভাঙার খালে নিয়ে আসে খবর পেয়ে কোস্টগার্ডকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে কাজ শুরু করে পরে নৌবাহিনী উদ্ধার কাজে যোগ দেয় টর্পেডোটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিশ্বের চিকিৎসা সেবায় বিরল এবং সফল অপারেশনের পাঁচ বছর পরে সুস্থ আছে মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া রোকেয়া স্বাস্থ্যমন্ত্রী জানান স্বপ্নকেও হার মানিয়ে রাবেয়া ফিরেছে স্বাভাবিক জীবনে এ ধরনের সফলতার মাইলফলক চিকিৎসা সেবার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী প্রকৃতির খেয়ালে মাথা জোড়া নিয়ে দুই হাজার ষোলো সালে পাবনার চাটমোহরে জন্ম নেয় রাবে আরোকে অসহায় দুই শিশুকে স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যয়ভার বহন করা সহ চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো তুমি ভালো আছো সরাসরি তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সোহরাদ্দে হাসপাতাল শুধু নয় হাঙ্গেরিসহ সহ দু দেশের প্রায় দুইশো জনের দল দুই সালে সম্পন্ন করে এক বিরল অপারেশন যাতে বেঁচে থাকার সম্ভাবনা ছিল রাবেয়ার পঁচাত্তর শতাংশ এবং রোকেয়ার পঁচিশ শতাংশ ঢাকা সিএমএইচে চিকিৎসক দলের ৩৩ ঘন্টার অপারেশনে সফলভাবে জোড়া মাথা আলাদা হয় শিশু দুটির এটি ছিল বিশ্বের সতেরোতম পরবর্তীতে পাঁচ বছরের চিকিৎসায় এখন স্বাভাবিক জীবনে ফিরেছে রাবেয়া পড়ছে দ্বিতীয় শ্রেণীতে রোকেয়া এখনও নিউরো জটিলতায় ভুগছে রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু দুজনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে হয় সংবাদ সম্মেলন হাঙ্গেরি থেকে অনলাইনে যোগ দেন চিকিৎসকরাও রাবেয়া রোকিয়ার বাবা কৃতজ্ঞতা জানান চিকিৎসক এবং প্রধানমন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালের পরিচালক জানান চলমান থাকবে বিরল এ শিশুদের চিকিৎসা শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী রাবেয়া ও রোকিয়ার প্রতি তার ভালোবাসা মমত্ববোধ ও দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে চলেছেন অনেক কষ্ট করছি আল্লাহ হয়তো তার প্রতিফল আজকে আমার একটা মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে আর একটা মেয়ে দোয়া করে আপনারা দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন ইনশাআল্লাহ আমার ও মেয়েটাও সুস্থ হয়ে যাবে আর স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক দলের প্রতি জানান যে দলটিতে আছেন তিনি নিজেও পাঁচ বছর আগের স্মৃতিরোমন্থন করে বলেন এ ধরনের সফলতার মাইল ফলক দেশের চিকিৎসা সেবার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে ওই রাত্রি কথা আমি কোনোদিন বলবো না এটা কারো একার কৃতিত্ব না এটা প্রতিটা মানুষ এখানে বহু আছে আমি সবার নাম বলে শেষ করতে পারবো না রোকিয়ারের অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক চলতি বছরে আট বছরে পা দেবে এ বিস্ময় শিশুরা সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার টানা হিট মধ্যেই খুলল স্কুল কলেজ গরমে অসুস্থ কেউ কেউ খোলা রাখার সিদ্ধান্তে অনর মন্ত্রী হেডস্ট্রোকে মৃত্যু পাঁচ মৌলভী বাজারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি লাওয়া ছড়ায় গাছ উপড়ে পড়ল রেললাইনের ওপর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকেছে পানি এই ছিল জনপদের সময়ের আয়োজন এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি শ্রেয়া আপনাকে ধন্যবাদ কিছুক্ষণ পর আমাদের পরবর্তী আয়োজন রাতের সময় নিয়ে ফিরছি সঙ্গেই থাকুন সময়